বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল রাজ্য ত্রিপুরা মথা দলের পক্ষ থেকে। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মথার রাজ্য নেতৃত্ব বিজয় কুমার রাঙ্খল। বিজয় রাঙ্খলকে পাশে বসিয়ে দলের আইনজীবী নেতা অরূপ দেববর্মা দাবি করে বলেন, রাজ্যের উচ্চ আদালত তাদের দাবিকে মান্যতা দিয়েছে। এডিসি নির্বাচনের পর থেকেই ভিলেজ কমিটির নির্বাচন পর্ব সেরে নেওয়ার দাবি করে আসছিল ত্রিপুরা মথা। তার অভিযোগ, রাজ্য সরকার তাদের সে দাবি কানে তোলেনি। ভিলেজের নির্বাচন বন্ধ করে রাখার কারণে সেখানকার উন্নয়ন মুখ থুবড়ে পড়েছিল। তার দাবি, এ নিয়ে বারবার প্রশাসনিকভাবে দাবি করে এসেও কোনো কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ভোটের দাবি। আদালত সেই দাবিতে শিলমোহর দেওয়ায় ভীষণ সন্তোষ প্রকাশ করা হয় ত্রিপুরা মথার পক্ষ থেকে। পাশাপাশি মথার পক্ষ থেকে এদিন দাবি করা হয়, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভোট পর্ব সেরে নিতে হবে রাজ্য সরকারকে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে মথাজি ভিলেজ ভোটে অস্ত্রের শেষ মুহূর্তের শান ধরাতে পরিকল্পনা নিয়ে ফেলেছে, তা কিন্তু ঠাড়ে ঠুড়ে বোঝানোর চেষ্টা করলেন অরূপ দেববর্মা। পুনরায় গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে শোরগোল তুলে বিধানসভা ভোটের সলতে পাকানোর কাজটা শুরু করে দিয়েতে কালক্ষেপ করতে রাজি নয় ত্রিপুরা মথা। সাংবাদিক সম্মেলনে এই বার্তাটি যেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করল ত্রিপুরা মথা। কম্প্রোমাইজটা করা হলো যে বছরের উপর হয়ে গেল, বছর না প্রায় দেড় বছরের উপর, যে আমাদের আইডিসি এরিয়াতে ভিলেজ কমিটি ইলেকশনস যে আটকে রেখেছিল সরকার পক্ষ থেকে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মেমোরেন্ডাম বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে, কিন্তু তারপরেও তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট এবং স্টেট ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি ভিলেজ কমিটি ইলেকশন করার জন্য। তারপরে আমরা সময় দেখেছি, আমরা অনেক প্রায় ত্রিপুরা মথার পক্ষ থেকে সরকারে আসার পর এডিসিতে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হয়, কিন্তু তা সত্ত্বেও কোনো ফান্ড এবং কোনো ডেভেলপমেন্ট কাজ ভিলেজ লেভেলে চলছিল না এবং পুরোপুরিভাবে মানে বন্ধ হয়ে রয়েছে। তো তারপরে আমরা এই পিআইএল ফাইল করি এবং লাস্ট 13 তারিখ আমাদের জাজমেন্ট পাস হয়। তো সেখানে আমাদের বলা সাপেক্ষ রাখে না যে আমরা কেসটা জিতেছি, এবং আমাদের সবারই বলতে গেলে আমাদের মথার চেয়ারম্যান হোক, আমাদের সবাই আমাদের মেম্বাররা সবারই জয় হয়েছে। তো আমাদের এই বলতে চাই যে আগামী নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যত মানে যত প্রসেস আছে ইলেকশনের সবগুলি কমপ্লিট। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।